অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করলে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে বেশি সময় লাগার কথা নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায্য দাম ও দেশের মানুষের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের মামলা, নির্যাতন ও প্রতিহিংসার শিকার হয়ে এখনও মানবেতরে জীবন কাটাচ্ছে বিএনপির অসংখ্য নেতাকর্মী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট। ছাত্র আন্দোলনের শহীদ ও গুমের শিকার কয়েকটি পরিবারের সদস্যদের সহায়তা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি সমর্থক পল্লী চিকিৎসকরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বিকল্প নেই বলেও এ সময় দাবি করেন তিনি। এই ধরনের একটি সংস্কার করা যেতে পারে, যেটা খুব বেশি সময় লাগার কথা না, কারণ এই 16 বছর দেশের অনেক জ্ঞানী গুণজন যারা অত্যন্ত নিরপেক্ষভাবে এদেশের সংবিধান, এদেশের নির্বাচন কমিশন, এদেশের বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পার্লামেন্ট, যে ধরনের এক ব্যক্তির একেবারে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, সেইখান থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে পরিণত হওয়া, এখন এখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব নয়। এদিকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, জাতীয় পর্যায়ের নেতা থেকে তৃণমূলের বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী নানাভাবে বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে, এবং সে কারণেই কিন্তু আজকে ছাত্র জনতারা যে স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা সেদের প্রতিবাদ জয়লাভ করেছে। এ সময় ডক্টর মঈন খান বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে হওয়া হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।